नमस्कार आदाब आमी प्रवीण विश्वास और आपनारा देखछेन एनके डिजिटाले आरो एकटा नतून एपिसोड। एखन कलकाता सह सारा बांगलार एकटाई खबर, चार हेवीवेट नेतादेर ग्रेफ्तार करे रेखेछे पुलिस। गतकाल छिल शुनानी, सेई शुनानीर परेओ किन्तु तादेर जे जामिनेर उपर स्थगितादेश ता तुले नेवा हयनी, शुनानी एखनो चलछे। कोर्टे कि होच्छे ताई निये आमरा कोनो मंतव्ये जाब ना, किन्तु কোর্টের বাইরে যা ঘটছে তা নিয়ে আমরা অবশ্যই মন্তব্য করতে পারি এবং সেই মন্তব্য করার জন্যই আজকের এপিসোড। আপনাদের জানিয়ে রাখি যে এই যে গত সোমবার চারজন হেভিওয়েট নেতা, তাদের মধ্যে তিনজন তৃণমূল কংগ্রেসের, একজন বিজেপির দলছুট নেতা, তাদেরকে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতার করার ধরন আপনাদেরকে আমরা জানিয়েছি যে সকালবেলা ঘুম চোখে যখন মানুষ সকালবেলা ব্রাশ করতে থাকেন বা প্রাত্যহিক কাজকর্ম শুরু করেন, সেই সময় 150, কথিতভাবে বলা হচ্ছে যে 150 সেন্ট্রাল ফোর্স নিয়ে সিবিআই গিয়েছিল এদের অ্যারেস্ট করতে। আপনার কি মনে হয় যে এই মানুষগুলো যাদেরকে 150 সেন্ট্রাল ফোর্স নিয়ে অ্যারেস্ট করতে হলো, তারা এইভাবে চোর ডাকাতের মতন অ্যারেস্ট করা তাদের উচিত হয়েছে? প্রশ্ন এক। প্রশ্ন দুই, যদিও গ্রেফতার করা হলো, গ্রেফতার করার আগে স্পিকারের অনুমতি নেওয়া হলো না কেন? কেন রাজ্যপালের অনুমতিটাই গ্রাহ্য হলো? যখন কোনো বিধায়ক বিধায়ক পদে আসীন থাকেন তখন তাকে গ্রেফতার করার আগে রাজ্যপাল নয় স্পিকারের অনুমতি নিতে হয়। এবার একটা মহল থেকে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে যে তখন তো সরকার শপথ নেয়নি তাই স্পিকারও ছিল না। আপনাদের বলে রাখি, স্পিকার এভাবে স্পিকার পদ যায় না। যতক্ষণ না নতুন সরকার গঠিত হচ্ছে, নতুন স্পিকার শপথ নিচ্ছেন, ততক্ষণ পুরনো স্পিকারই দায়িত্বে থাকেন। আমরা এটা খুব দায়িত্ব নিয়ে বলছি, ভুল বোঝানো হচ্ছে যে যেহেতু ভোট হয়ে গিয়েছিল এবং নতুন সরকার শপথ নেয়নি, সেই সুযোগের সদ্ব্যবহার রাজ্যপাল করেছেন, ভুল করেছেন, বেআইনি কাজ করেছেন, দায়িত্ব নিয়ে বলছি। রাজ্যপাল এই বেআইনি কাজ করার জন্য তাকেও হয়তো আগামী দিনে কাঠগড়ায় দাঁড় করাতে করতে হবে, হতে হবে তাকেও। যাই হোক, স্পিকারের অনুমতি নেওয়া হয়নি, বেশ, দুটো অনৈতিক কাজ হলো। তিন নম্বর অনৈতিক কাজ হলো এই যে যাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো তাদের সহকর্মী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ছুটে গেলেন। খুব স্বাভাবিক, আপনার কাউকে যদি পুলিশ ধরে নিয়ে যায় অ্যারেস্ট করে, আপনি কি সেই সংশ্লিষ্ট পুলিশ থানায় যাবেন না যে কি হয়েছে না হয়েছে ঘটনার পুরোটা জানতে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেইভাবে গেলেন এবং 6 ঘন্টা বসে রইলেন, কোনো আন্দোলন করেননি, কোনো অনশন করেননি, কোনো রকম অভিযোগ করেননি, বসেছিলেন। মলয় ঘটক তিনি অন্য একটি কাজে, তিনি আইনমন্ত্রী যেমন তিনি আইনজীবীও, তিনি অন্য একটি ইস্যুতে সিবিআই কোর্টে হাজির হয়েছিলেন। বলা হচ্ছে যে এদের জন্য সিবিআই নাকি বিচার ব্যবস্থার প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারেনি। অথচ খুব দায়িত্ব নিয়ে বলছি, কলকাতা পুলিশ বলেছিল অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়ার জন্য তারা গ্রিন করিডোর করে দেবে। গ্রিন করিডোর অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এমন একটা ব্যবস্থা করবে যে রাস্তায় যতই যানবাহন লোকজন থাকুক তাদেরকে সরিয়ে দিয়ে একটা সেফ প্যাসেজ করে দেওয়া হবে, সেই প্যাসেজের মধ্যে দিয়ে তাদেরকে অভিযুক্তদের নিয়ে যাওয়া হবে। সিবিআই সেটা করেনি, তারা ভার্চুয়ালি করেছে। আপনাদের বলে রাখি, এরা বলছেন নিয়ে যাওয়া হয়নি বা নিয়ে যেতে দেওয়া হয়নি, রাস্তায় অনেক লোক ভিড় করেছিল, গণ্ডগোল হচ্ছিল, সিবিআই তরফ থেকে বলা হচ্ছে। তাহলে সিবিআই অফিসাররা কি করে কোর্ট পর্যন্ত পৌঁছলেন? তাদের তো কেউ কিছু বলেননি, তাদের কেউ আটকাননি, বাধা দেননি, তারা পৌঁছতে পারলেন আর অভিযুক্তদের নিয়ে পৌঁছতে পারলেন না গ্রিন করিডোর করে দেওয়ার প্রতিশ্রুতি সত্ত্বেও? তিন নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, গতকাল যখন কোর্টে কেসটা উঠল, কেসটা ওঠার পর সিবিআইয়ের আইনজীবী তারা বারবার কিন্তু কেসটাকে আরও পিছিয়ে দেওয়া, লম্বা করার চেষ্টা করছেন। তারা বলছেন এই রাজ্যে নাকি আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না, এরা প্রভাবশালী লোক, এদেরকে ছেড়ে দিলে এরা প্রভাব খাটিয়ে প্রমাণ নষ্ট করবে। চার্জশিট তো হয়ে গেছে, যে মামলার চার্জশিট হয়ে যায় সেই মামলায় প্রমাণ নষ্ট করার কোনো অবকাশ থাকে কি?
এই যে নিজেদের সাথে নিজেদের কথার মিল তারা মেলাতে পারছেন না, একই রকম মানে বিষয়ে অনেক রকম মন্তব্য আসছে, এবং সিবিআই যেভাবে প্রতিহিংসামূলক আচরণ করছে তা দেখে আমরা স্তম্ভিত। সুব্রত মুখার্জি একজন অভিযুক্ত, তার বয়স তিনি 70 একজন প্রৌঢ়, তার শরীর খারাপ। মদন মিত্র সদ্য করোনা কাটিয়ে উঠেছেন, তার শ্বাসকষ্ট হচ্ছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ছবিও আপনারা দেখেছেন, মদন মিত্র অক্সিজেন মাস্ক নিয়ে আছেন, অক্সিজেন চলছে তার। সিবিআই করছে কি? সিবিআই বলছে না না, এসব মিথ্যে কথা, এগুলো ভুলভাল কথা হচ্ছে, এগুলো নাটক হচ্ছে, আপনারা এইমস থেকে রিপোর্ট চেয়ে পাঠান। এইমস রিপোর্ট চেয়ে পাঠালো। আবার গতকালই ঘনশ্যাম উপাধ্যায় বলে এক ভদ্রলোক, আমি তাকে ভদ্রলোক বলতে পারছি না, তিনি সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন যে পশ্চিমবাংলায় 356 ধারা লাগু করে রাষ্ট্রপতি শাসন জারি হোক। ভাবুন, পশ্চিমবাংলায় এখন কি এমন একটা পরিস্থিতি আছে যে রাষ্ট্রপতি শাসন করা যায়, লাগানো যায়? সুপ্রিম কোর্ট এই মামলাটা গ্রহণ করলো কেন, যখন হাইকোর্ট পরিষ্কারভাবে বলেছে পশ্চিমবাংলায় আর কোনো গণ্ডগোল নেই, এখানে সিট গঠনেরও প্রয়োজন নেই? সেখানে সুপ্রিম কোর্ট এই মামলাটা গ্রহণ করার আগে হাইকোর্টের সাথে পরামর্শটা করলো না কেন? আসলে আপনি ক্রোনোলজিটা বুঝুন, ক্রোনোলজিটা এরকম, প্রথমে রাজ্যপালকে দিয়ে রিপোর্ট করানো হলো যে পশ্চিমবাংলা উপদ্রুত, এখানে রোজ খুন হচ্ছে, প্রত্যেক পাড়ায় একটা করে খুন হচ্ছে, প্রত্যেক বাড়িতে ধর্ষণ হচ্ছে, এরকম একটা অরাজক অবস্থা চলছে পশ্চিমবাংলা। রাজ্যপাল এরকম একটা মিথ্যে রিপোর্ট দিলেন, একদম দায়িত্ব নিয়ে বলছি, রাজ্যপাল মিথ্যে বলেছেন। যাই হোক, রাজ্যপাল যখন বলেছেন তখন কিন্তু পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় তৃণমূল আসেনি, তখন কিন্তু এম্বার্গো চলছিল, নির্বাচন কমিশনের দায়িত্বে সব ছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার দুদিনের মধ্যে সমস্ত গণ্ডগোল স্তব্ধ হয়ে যায়, কোনো গণ্ডগোল এখন আর খবর পাওয়া যাচ্ছে না। তারপরেও কিন্তু বারংবার জানানো হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। একজন ভদ্রলোক, একজন মানুষ এই দুদিন আগে 4-5 ভেড়া নিয়ে রাজ্যপালের বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, রাজ্যপাল বলছেন 144 ধারা ভাঙা হয়েছে। একজন মানুষ রাস্তা দিয়ে গেলে 144 ধারা ভাঙা হয়? ভেড়াদের ওপর কি 144 ধারা লাগু হয়? রাজ্যপালের মাথাটা কি একেবারেই গেছে? তিনি এত বিকৃত মনস্ক হয়ে গেছেন, উন্মাদ হয়ে গেছেন? একটি লোক রাস্তা দিয়ে 5-6 ভেড়া নিয়ে গেলে কি করে 144 ধারা ভঙ্গ হয় রাজ্যপালকে জবাব দিতে হবে? তিনি কোনো না কোনো কারণ দেখিয়ে রাজ্যকে অপমান করছেন, রাজ্যবাসীকে অপমান করছেন, বাংলাকে অপমান করছেন, বাঙালিকে অপমান করছেন। যাই হোক, ক্রোনোলজির কথা বলছিলাম। প্রথমে রাজ্যপাল রিপোর্ট দিচ্ছেন যে পশ্চিমবাংলা উপদ্রুত, এখানে রোজ মার্ডার হচ্ছে, রোজ খুন হচ্ছে, রোজ ধর্ষণ হচ্ছে, এরকম একটা রিপোর্ট দিলেন। তারপরে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের কাছে জানতে চাইল যে তোমার ওখানে এত গণ্ডগোল হচ্ছে কেন, তুমি জবাব দাও। ক্রোনোলজি, গতকাল ঘনশ্যাম উপাধ্যায় নামে এক ছোট লোক আইনজীবী, তিনি সুপ্রিম কোর্টে মামলা করলেন যে পশ্চিমবাংলায় 356 ধারা জারি করে পশ্চিমবাংলাকে রাষ্ট্রপতি শাসন করতে হবে। অর্থাৎ এই ধাপগুলো বুঝুন, প্রথমে রাজ্যপাল, তারপরে সুপ্রিম কোর্ট, তারপরে হলো মামলা। এই মামলা শুনানিতে সুপ্রিম কোর্ট যদি মনে করে, কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিরা কারা কি আমরা সবাই জানি, যদি সুপ্রিম কোর্ট মনে করে যে হ্যাঁ পশ্চিমবাংলার সত্যি অবস্থা খুব খারাপ, রাষ্ট্রপতি শাসনের দরকার, তাহলে কিন্তু যে কোনো সময় রাষ্ট্রপতি শাসন চালু হতে পারে পশ্চিমবাংলায়। এই ঘটনাতে কিন্তু সিঁদুরে মেঘ দেখছে সমস্ত রাজনৈতিক দল, শুধু তৃণমূল কংগ্রেস না, বিজেপিও, বাম কংগ্রেস তো প্রকাশ্যে প্রতিবাদ করেছে, সিপিআইএমএল রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, সিপিএম রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য কমিটির সম্পাদক বিবৃতি জারি করেছেন, অধীর চৌধুরী প্রকাশ্যে বলছেন, জয়রাম রমেশ প্রকাশ্যে বলছেন, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে প্রত্যেকের প্রতিবাদ করছেন। অনড় কিন্তু বিজেপি, কেন্দ্রীয় বিজেপি। বিজেপি কিন্তু এখানে, রাজ্যে বিজেপি কিন্তু ভয় পাচ্ছে, কারণ তারা কিন্তু আসল ঘটনাটা জানেন।
বিজেপি স্থানীয় নেতারা জানেন যে এইখানে আর কোনো গণ্ডগোল হচ্ছে না, নির্বাচনের পরে গণ্ডগোল হয়েছিল এটা বাস্তব সত্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার দিন এবং তার পরের দিনও কিন্তু রাজ্য জুড়ে ব্যাপক গণ্ডগোল হয়েছিল, কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেন, রাজ্যে আর কোথাও রাজনৈতিক হিংসা হচ্ছে না, দায়িত্ব নিয়ে বলছি, এটা কিন্তু বিজেপি নেতারাও জানেন। এই বিজেপি নেতারা যেটা জানেন যে পশ্চিমবাংলায় আর কোনো গণ্ডগোল হচ্ছে না, তারপরও কেন্দ্র থেকে যেন তেন প্রকার এনেও পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন চাপিয়ে দিলে তাদের পিঠের চামড়া কতটা অক্ষত থাকবে এটা নিয়ে কিন্তু তারা সন্দিহান। দিল্লির নেতারা তাদের কিন্তু রক্ষা করতে আসেন না, যখন দার্জিলিংয়ে দিলীপ ঘোষ মার খান তখন কিন্তু বিজয়বর্গী তার পাশে এসে দাঁড়ান না, এটা কিন্তু বাস্তব সত্য। আবার যখন পাড়ায় কোনো বিজেপি নেতা মার খায় তখন দিলীপ ঘোষেরা আসে না, এটা বিজেপির সংস্কৃতি। তাই যেন তেন প্রকারণে যে রাষ্ট্রপতি শাসনের অপচেষ্টা হচ্ছে পশ্চিমবাংলাকে বদনাম করে, এবং তার নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়, এর প্রতিবাদে এক লাইনের একটা কমেন্ট নিচে লিখুন, প্রতিবাদ করুন। বাঙালি হিসেবে আমাদের কাছে বড় কষ্টের দিন, খুব কষ্টের দিন হবে, পশ্চিম শান্ত পশ্চিমবাংলাকেও শুধুমাত্র কতগুলো ফেক নিউজের ভিত্তিতে উপদ্রুত ঘোষণা করে দেওয়া, বাঙালিকে গুন্ডামাস্তান সাজিয়ে দেওয়া, এটা যেন বাঙালির প্রতি না হয়। নেতাজি সুভাষচন্দ্র বোসের সময় থেকে বাঙালিকে কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার চেষ্টা করা হচ্ছে। সুভাষচন্দ্র বোসের সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতে পারেননি, সে বিতর্ক অন্য একদিন সে বিতর্ক নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। আপনারা ভাবুন যে পশ্চিমবাংলায় স্বামী বিবেকানন্দের মতন একজন মনীষী, যিনি হিন্দুত্বের কথা পৃথিবীকে জানিয়েছিলেন, তার থেকেও বড় হয়ে দাঁড়াচ্ছে রামচন্দ্র, যার অস্তিত্ব নিয়েই প্রশ্ন আছে। তিনি গল্পকথার নায়ক নাকি বাস্তবে ছিলেন এ নিয়ে কিন্তু এখনও ফয়সলা হয়নি, তবু তাকে ভগবান সাজানো হচ্ছে। বিবেকানন্দ সেকেন্ড ক্লাস হিন্দু মনীষী, চৈতন্যদেব থার্ড ক্লাস হিন্দু মনীষী এই বিজেপির চোখে। আমরা বাঙালিরা যদি এখনো একসাথে প্রতিবাদ না করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে বাঙালি জাতি বলে কিছু থাকবে না। ইতিমধ্যেই বাংলার ওপর কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ মানে বারবার আক্রমণ হয়ে যাচ্ছে বিভিন্নভাবে। আজকে আপনি যেখানেই থাকুন বাংলার, আপনি কাঁথিতে থাকুন বা কার্শিয়াং, আপনি দার্জিলিংয়ে থাকুন বা দীঘা, আপনি পুরুলিয়ায় থাকুন বা হাওড়া, যেখানেই থাকুন আপনি, আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন পশ্চিমবাংলায় কোথায় রাজনৈতিক হিংসা হয়েছে গত 10 দিনে। আপনি টিভি খবরের কাগজ সব খুঁজে দেখে নিন, আপনি দেখান কোথায় পশ্চিমবাংলায় রাজনৈতিক হিংসা হয়েছে, কোথায় বিজেপির পার্টি অফিস ভাঙা হয়েছে, কোথায় বিজেপির কর্মী খুন হয়েছে বা কোথায় বিজেপির কর্মীরা ধর্ষিতা হয়েছে, একটা খবরও পাবেন না। তারপরেও কিন্তু সুপ্রিম কোর্ট জানতে চাইছে তোমার ওখানে কেন হিংসা হচ্ছে, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা যাচ্ছে যে পশ্চিমবাংলায় 356 জারি করে এটাকে ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন করো। অমিত শাহ নরেন্দ্র মোদীরা যতই এই চেষ্টা করুন যে পেছনের দরজা দিয়ে পশ্চিমবাংলার ক্ষমতায় আসবেন, আপনাদের বলে রাখি আপনাদের এই দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না। যেভাবে আপনাদের আটকি বার 200 পারের স্বপ্ন পার পূরণ হয়নি, একইভাবে পশ্চিমবাংলার রাষ্ট্রপতি শাসনের এই স্বপ্ন আপনাদের পূরণ হবে না। যদি জোর করে চাপিয়ে দিতে চান, বাঙালি কিন্তু প্রতিবাদ করতে জানে, বাংলাকে কিন্তু অন্য রাজ্যের মতন করে ভেবে নেবেন না, বাঙালি প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। সে প্রতিরোধ প্রতিবাদ আপনারা সামলাতে পারবেন না দিল্লি থেকে এসে, তাই অনুগ্রহ করে জোর হাত করে বলছি, এই এরকম একটা ধ্যাসটামো একদম কোট আনকোট ধ্যাসটামো লিখে রাখুন, রেকর্ড করে রাখুন, বলছি ধ্যাসটামো, এই ধ্যাসটামোকে বন্ধ করতে হলে আমাকে আপনাকে কিন্তু এগিয়ে আসতে হবে। আপনি যে কোনো রাজনৈতিক দল করুন, আপনি তৃণমূল করতে পারেন, বিজেপি করতে পারেন, সিপিআইএম করতে পারেন, ফরওয়ার্ড ব্লক করতে পারেন, এসোসিআই করতে পারেন, কংগ্রেস করতে পারেন, যা খুশি করতে পারেন, কিন্তু সবার আগে আপনি বাঙালি। এই বাংলাকে অপমান যারা করছে, বাংলাকে যারা বলছে যে বাংলায় রোজ খুন জখম রাহাজানি হচ্ছে রাজনৈতিক কারণে,
এই মিথ্যে যারা বলে বাংলাকে রাষ্ট্রপতি শাসন করতে চাইছে তাদের বিরুদ্ধে বাঙালি হয়ে রুখে দাঁড়ানোর দায়িত্ব কিন্তু আপনারও। আমরা এনকে ডিজিটালের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত এই নিয়ে প্রোগ্রাম করে যাচ্ছি, আমাদের কাজ আপনাদের কাছে খবরটা পৌঁছানো, কিন্তু রুখে দাঁড়াতে হবে আমাকে আপনাকে সকলকেই। তাই অনুরোধ করছি যে অন্তত একটা কমেন্ট নিচে লিখুন আপনি এর প্রতিবাদ করছেন বলে। আজকের এপিসোড দীর্ঘায়িত করব না, আমাদের গতকালের যে এপিসোড ছিল ফ্যাসিবাদ নিয়ে সেটা ভূয়সী প্রশংসা করেছেন আপনারা, অনেকেই আমাদেরকে টেলিফোন করেছেন, অনেকেই মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমরা চাই আপনাদের কাছে এই ধরনের তথ্যমূলক কিছু অনুষ্ঠান তুলে ধরতে, কিন্তু অনেক সময়ে সেটা হয় না, মানে ঠিক টাইমে আমরা করতে পারি না। যেমন সাতটার সাত কাহন আমরা কিছুতেই সাতটায় আপলোড করতে পারি না, কারণ ইন্টারনেটের স্পিডের ব্যাপার থাকে, আমরা যে অঞ্চলে থাকি সেখানে পাওয়ার কাট হয়ে যায়, লোডশেডিং হয়ে যায় মাঝে মাঝেই, সেটার একটা ব্যাপার থাকে। রাত নটায় সমাদৃতা যে প্রোগ্রামটা আনে আপনাদের কাছে, সেই সংবাদ পরিক্রমা সেটাও আমরা সঠিক সময় তুলে ধরতে পারি না, আর দিনের বেলা যে অনুষ্ঠান নিয়ে আমি আসি সেটাও আমরা ঠিক ঠিক সময় আনতে পারি না। তার কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম রেডি হয়ে থাকলেও এই যে ইন্টারনেট, স্লো ইন্টারনেট বা ইন্টারনেট না থাকা বা কারেন্ট না থাকা, এটা একটা আমাদের কাছে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সামনের দিনে শুনতে পাচ্ছি যশ বলে একটি ঘূর্ণিঝড় আমাদের দিকে ধেয়ে আসছে, আমরা জানি না তখন আমরা সম্প্রচার আদৌ করতে পারবো কি না, কারণ আয়লার সময় আমরা দেখেছি সব কিছু স্তব্ধ হয়ে গিয়েছিল। এরকম যদি স্তব্ধ হয়ে যায় তাহলে হয়তো আমাদের সম্প্রচার বন্ধ থাকবে, কিন্তু তবু চেষ্টা করব আপনাদের কাছে যেভাবেই হোক দিনে অন্তত একবার উপস্থিত হওয়ার। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবে, জয় বাংলা।